পঞ্চায়েত ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, তার আগেই খুন তৃণমূল কর্মী। ঘটনাটি আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাত্রা মোল্লাপাড়ায়। পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম লালটু মিদ্দা, বয়স 33। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত 8টা নাগাদ টোটো চালক লালটু বাড়ি ফেরে। তারপর সে বাড়ির কিছুটা দূরে বন্ধুদের সাথে আগুন পোহাচ্ছিল, তারপর আর রাতে বাড়ি ফেরেনি। রবিবার সকালে বাড়ি থেকে 100 মিটার দূরে একটি পুকুরের মধ্যে তার দেহ ভাসতে থাকে স্থানীয় বাসিন্দারা। দেহের মধ্যে আঘাতের চিহ্ন আছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু এর সমাধান না হলে আগামী দিন আমরা গণ আন্দোলনে নামব। এর ভাইজেল আমরা চাই রাস্তা দিয়েছে, ওই জন্য আমরা পাঠা তুলে নিয়েছি। যাতে না হয় পুলিশ প্রশাসনের আমাদের ভরসা আছে। পুলিশ প্রশাসন আমাদের বলেছে আমরা আন্দোলন তুলে নিচ্ছি, যাতে এলাকা শান্তি থাকে, পিসফুল থাকে। তার পক্ষে আমাদের দল আছে, আমরা আছি, তাদের সাথে আমরা আছি। পুলিশ বলেছে আমাদের আস্থা রাখো, বিশ্বাস রাখো, আমরা যা করার আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। এর আগে মার্ডার, যত মার্ডার হয়েছে, সিপিএম পিওটে মার্ডার হয়েছে, তৃণমূল পিওটে একটা মার্ডার হয়নি, আর এই একটা তৃণমূলের ছেলে মার্ডার হলো। শান্ত চন্দ্রপুরকে অশান্ত করছে এটা বামফ্রন্ট সরকারের একটা, যেহেতু মুসলিম এলাকা, আমাদের পাল্লবার চেষ্টা করছে, এই চেষ্টা মার্ডার করে এরা সফল হবে। আর যাগে যে মার্ডার হচ্ছে, এই আজার খা, এরা সবাই মিলে থেকে দূরে ভাম হয়ে গেছে। এই এখন আবার এলাকায় নতুন করে মানে রাজ চালাতে চাইতেছে, সে রাজ চলবে না। চন্দ্রপুর অঞ্চল শান্ত এলাকা, শান্ত থাকার চেষ্টা করব, শান্ত রাখার চেষ্টা করব। তার সাথে প্রশাসন আছে, প্রশাসন দেখছে, আমরা প্রশাসনের বিশ্বাস রাখি, আশ্বাস রাখি। আমাদের মামাটির মানুষ সরকার, মমতা রঞ্জন সরকার, আমরা তার পরি আশ্বাস বিশ্বাস রাখছি প্রশাসনের উপরে। আমরা এইলে আন্দোলন তুলে নিচ্ছি। কালকে রাত্রিরে আমাদের একটা দলের কর্মী, ভালো ছেলে, টিএমসি দলটা করে এবং পাড়ার নেতৃত্বে আছে, ভালো কাজ করে, সমাজসেবী কাজ করে, গ্রামের মানুষের উন্নয়নের কাজে লাগে ছেলেটা, তাকে হঠাৎ করে কালকে রাত্রিরে পরিকল্পনাভাবে তাকে মার্ডার করা হয়েছে। এবং যে থেকে চন্দ্রপুর অঞ্চলে মোটামুটি সেলিম, মোহাম্মদ সেলিম আসছে, একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। চন্দ্রপুর যে বিগত একটা শান্তির পরিবেশ, শান্তির পরিবেশটাকে অশান্তি করার জন্য, অশান্তি করার জন্য তারা এইগুলো করছে, মার্ডারের চক্রান্ত করেছে, মার্ডার করেছে। সিপিএমে যেটা কাজ সেটা করেছে, তারা এইভাবে রাজনীতি করতে যায়, এইভাবে রাজনীতি করছে। 32 বছর মার্ডার করে তারা ক্ষমতায় ছিল, ফের কিভাবে মার্ডার খুন করে আজকে এলাকা চন্দ্রপুর একটা শান্ত পরিবেশ অশান্ত করার জন্য তারা যেভাবে রাত্রে অন্ধকারে মানুষকে নিয়েছে মার্ডার করা, তাদের নিয়ম তারা সেটা করে যাচ্ছে, নিয়মিত করে যাচ্ছে মার্ডার। মোহাম্মদ সেলিম মার্ডার হয়েছে আমাদের চাটরা মোল্লাপাড়া। কখন হয়েছে কালকে? কখন হয়েছে বলতে, কালকে রাত্রিতে মার্ডার হয়েছে, আমরা খবর পেলাম, ভোরে খবর পেলাম, ওখানকার মানুষ হইচই করে খবর দিল, দেখলাম তাকে মার্ডার করে গর্দানে রড মেরেছে, পায়ে তলায় মেরেছে, মাথায় মেরেছে, মেয়েটাকে মার্ডার করে মুখে ফেলে দেওয়া হয়েছে। আগামী 27 তারিখ মোহাম্মদ সেলিম আক্রমণ করার জন্য, আমাদের অঞ্চলকে অশান্ত করার জন্য। অঞ্চলের লোক তো কেউ নেই, সব বাইরেকার লোক, বাইরেকার লোক নিয়ে এসে এখানে একটা শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য ওরা গন্ডগোলের চক্রান্ত করেছিল। তাকে আমরা সবাই অঞ্চলবাসী মিলে আমরা কোন রকম ওদের কাছ থেকে একটা সেফটি জায়গা খুঁজে নি, যার জন্য ওরা ঘুরে চলে যায়। চলে যাওয়ার পর কিছুদিন, দিন চারেক পরে ফাঁকা মাঠ থেকে ওদের যত অস্ত্রশস্ত্র সব পুলিশ উদ্ধার করেছে, তারপরেও ওরা কিন্তু সেই একই লেভেলে হাঁটছে, একই জায়গায় করছে, ওরা রাজনীতি করছে না, নোংরাবন্দি করছে। এটা একটা অঞ্চলকে দীর্ঘদিন জ্বালিয়ে যাচ্ছে ওরা, এদের বিরুদ্ধে কি স্টেপ, সেই স্টেপ এখন অব্দি আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, আগামী দিন যাতে এই অশান্তি না হয় সেই চিন্তার জন্যই আমরা আজ এই আন্দোলন করেছি। আর তিন চার দিন আগে একটা মার্ডার হয়েছে, আবার এই 4 দিন গেল, আবার একটা মার্ডার হয়ে গেল, আবার আগামী দিন চারেক পরে আমাদেরকেও মার্ডার হয়ে যেতে পারে। এর প্রসেস কি,
এটাই আমরা জানতে চাইছি। রাজনীতি মানে কি মার্ডার, এটাই জানতে চাইছি লোকের কাছ থেকে আমরা। পুলিশের সহযোগিতা পাচ্ছেন? পুলিশ ঠিক আছে, পুলিশ লেভেলে ঠিকঠাক হাঁটছে, তারা যা খবর পেয়েছে তাই করছে। তারা রাতের অন্ধকারে ঢুকছে, মার্ডার করতে বেরিয়ে চলে যাচ্ছে, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, এর কোন সমাধান হচ্ছে না। আমরা এটা নিয়ে আমাদের অঞ্চলে কতগুলো মার্ডার করেছে, ওদের হাতেই মার্ডার পুলিশ ক্লেম আছে, এগুলো রেকর্ড গুলো দেখা হোক তাহলে বুঝে যাবেন কি হয়েছে। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এর আগে আমাদের মার্ডার করেছে সেমিরকে, সমীর আমাদের হসপিটালে সার্ভিস করত, সে আমাদের একটি ছেলে ছিল বলে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে, তারপরে আবার লালটুকে করা হলো। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।